আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে স্যালারি দিয়ে আমি জানি অনেকে অবাক হবেন আবার অনেকেই আছেন যারা আমার মতো দু একবার খেয়েছেন আমার পরিচিত একজন ভাবি আছে উনি প্রায়ই বলতো যে আপু এটা মানে খাবেন এটা খুবই মজা তো আমি বলতাম যে এটা সালাদের জিনিস আর এটাতে তো একটা স্মেল আছে লাইক পারফিউম পারফিউম যেরকম সেরকম একটা স্মেল আছে এটা কি রান্না করে খাওয়া যাবে কি না উনি বলতো যে আপনি অনেক কিছু রান্না করেন একদিন রান্না করে দেখবেন তারপরে দেখবেন যে বারবার রান্না করে খাবেন আবার আরেকজন আপা আছেন উনি বলতো যে এটার টেস্টটা জানি সজনে টাটার মতো তো আমি পার্সোনালি সজনে টাটা একেবারেই লাইক করি না আমি খুব সরি আমি জানি সজনে ডাটা অনেকেই পছন্দ করেন সজনে ডাটার যে গন্ধটা ওটা আমার ভালো লাগে না আসলে সেই জন্য আমি খাই না তবে আমার হাজব্যান্ডের জন্য রান্না করা হয় ও খুব পছন্দ করে তবে আপাপার মাঝে মাঝে বলতো যে খেলে জানি সাপলার মতো মনে হয় তো সাপলা কিন্তু আমার খুব পছন্দ তো এরকম করতে করতে একদিন আমি রান্না করেছি আমার কাছে খারাপ লাগেনি তবে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে তো সেই জন্য ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যারা খাননি তারা একবার রান্না করে দেখবেন তো আমি এখানে জাস্ট একসাথে কিছু পেঁয়াজ আর রসুন কুচিটা হালকা তেলে ভেজে নিয়েছি তারপরে চিংড়িটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিতে যেভাবে মশলা দিই মানে হলুদ একটু মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা আর যারা ধনিয়া খান তারা ধনিয়াটাও দিতে পারেন সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে তারপর আমি এই যে ডাটাটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি তবে এটা একটু কষিয়ে রান্না করলে ভালো আমি চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এই যে মাঝে মাঝে একটু ঢাকনাটাও মানে তুলে এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি এগুলো ভাপে করলেই ভালো হয় কারণ যেহেতু ডাটাগুলোর ভিতরে একটু মানে ফুমি ফুমি ভাপ এগুলোকে পানি দিয়ে করলে মানে পানসে হয়ে যাবে তো যখন মনে হয়েছে যে মোটামুটি আর অল্প সিদ্ধা হওয়া বাকি তখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আর আরেকবার কিন্তু আমি নারকেল দিয়ে রান্না করেছি সেটাও কিন্তু খুব মজা হয় যখন কষাবেন তখন এই তরকারিটার মধ্যে তিন চার টেবিল চামচ আন্দাজে হচ্ছে নারকেলের ক্রিম কিংবা নারকেলের যে দুধটা আছে সেটাও দিতে পারেন সেটাও কিন্তু খেলে খুব ভালো লাগে এই তরকারিটা দেখতে ফুমি ফুমি হলেও সিদ্ধ হতে কিন্তু ডাটার মতোই সময় লাগে তো আপনারা চাইলে কিন্তু এই তরকারিটাকে রুই মাছ কিংবা কাতল মাছ দিয়েও রান্না করতে পারেন সেটা খেতেও ভালো লাগবে আর এই তো নামানোর আগে এর মধ্যে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা দেখতে কিন্তু পুরোই ডাটার মতো আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মাসাল্লা আজকের ওয়েদারটা খুব ভালো আমাদের তো অলরেডি একটু একটু করে ঠান্ডা পড়ে গেছে তো মাঝে মাঝে দেখা যায় যে ঠান্ডার মধ্যে মানে টানা বৃষ্টিও পড়ছে তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো সেই জন্য আমরা সকালে একটা প্ল্যান করেছি সেই জন্যে আমি আসলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করেছি আমরা অনেক দিন পরে একটু ডানালামে এসেছি আমাদের স্পেশাল কিছু গিফট কিনতে হবে সেই জন্যে আসলে ডানালামে আসা তো ডানালামে কিন্তু ঘরের জিনিসপত্র খুব সুন্দর পাওয়া যায় তবে তুলনামূলকভাবে এখানে একটু প্রাইসটা বেশি আমি সবসময় যেটা খেয়াল করেছি আর কি মানে হোম বার্গেন হোম সেন্সে হোমের জিনিসগুলোর দাম বেশ কম তো তারপরও দেখা যায় আসলে ডানালামে পছন্দসই কিছু মানে পিস পাওয়া যায় তো যেহেতু গিফট বা আমাদেরও প্রয়োজন একটু স্পেশাল বা একটু অ্যাট্রাক্টিভ কিছু তো সেই জন্যই এখানে চলে আসা সেই সাথে আসলে অনেকদিন এখানে ঘোরাও হয় না চিন্তা করলাম যে আজকে একটু ঘুরেও যাই তো আমিও ঘুরবো সেই সাথে আপনাদেরকেও একটু একটু করে দেখাবো হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এখানে আসার আরেকটা কারণ হচ্ছে আমি পর্দার জন্য কিছু কাপড় কিনেছি আমার তো একটা নেশা কিছুদিন পর পর রুমের পর্দা পরিবর্তন করার তো সেগুলোর জন্য হচ্ছে আমাকে যে রিংগুলো হুপসগুলো ওগুলো কিনতে হবে ওগুলো কিন্তু ডানালামে বেশ সুন্দরভাবে পাওয়া যায় মানে পছন্দ মতো আপনি দেখে দেখে কিনতে পারবেন তো সেই জন্য আসা আসলে তো আমার হাজব্যান্ড ঢুকেই হচ্ছে তার এই তো শীতের জিনিসের উপরে চোখ পড়েছে সে বলছিল যে বাচ্চাদের জন্য তো এবার এগুলো কিনা হয়নি আমি বলছিলাম যে না এবার আসলে কোনো একটা মানে বিগ রিজন আছে এই শপিংগুলো আমি করতে চাচ্ছি না তো বললাম যে এবার হয়তো বা করব না আর যদিও করি তাহলে পরে করব। তো চলে এসছি আমি হচ্ছে কিচেনের সেকশানে আমি যে কোনো শপিং সেন্টারে গেলে হচ্ছে যেখানে হোমের জিনিস বা কুকারি যে জিনিস থাকে ওগুলোতে একবার হলেও ঘুরবো তো জানালামের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে ওদের কাজগুলো কিন্তু স্বচ্ছ সাধারণত দেখা যায় মানে আমি ইংল্যান্ডে আসার পরে যেটা দেখেছি ইংলিশ সুপার মার্কেটের বা আমাদের যেই সুপার মার্কেটগুলো আছে ওদের কাঁচের জিনিসগুলো না বেশ মোটা মোটা তবে ডানালেমের কাজগুলো বেশ সাইনি আমার কাছে ভালো লাগে আর একটা ফ্রাইপ্যান খুঁজছিলাম তবে এখন বেশিরভাগই যে মার্বেলের এগুলো এগুলো আমি আর কিনবো না আমি বেশ কয়েকটা ব্যবহার করেছি বেশ কয়েকটা বলতে দুটা বা তিনটা আসলে এই ফ্রাইপ্যানগুলো দেখলাম যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার বাসায় মেহমানের জন্য প্রায়ই দেখা যায় যে মাছ ভাজি করা হয় তো মাছ ভাজি করতে গেলে দেখা যায় যে নিচে থেকে লেগে যায় তো আমার সেজন্য মনে হলো যে আগে যে ফ্রাইপ্যানগুলো ছিল সেগুলো মনে হয় যে তুলনামূলকভাবে টেকসই হয় বেশি তো সেগুলো খুঁজছিলাম আর হচ্ছে একটা ছুরি দেখছিলাম ফ্রুটসের ছুরি তো আগে আমি অবশ্যই এই শপিংগুলো উইলকিনসন থেকে করতাম কিন্তু কোভিডের পর থেকে ওদের কালেকশান একেবারেই কমে গেছে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে এই জায়গাগুলো খালি তো সেই জন্য ভাবলাম যে এখানে হয়তো পাবো তো আমি আসলে ফ্রুট কাটার জন্য যে ছুরিগুলো খুঁজছিলাম ওগুলো এখানেও পাইনি কারণ বাচ্চারা যেহেতু আসলে এই ছুরিটা ইউজ করে ওরাও নিজেরা ফ্রুটস কাটে তো সেই জন্য এই ছুরিটা আসলে আমি একটু দেখে কিনি তো যাই হোক একটু ঘুরে দেখছিলাম সব কিছু কারণ এই অভ্যাসটা মনে হয় আমার না আমার মতো সব মায়েরাই মনে হয় এমন যে এই সেকশানগুলোতে আসলে সব দিকে একটু মুখ দেয় তবে আজকে আমার হাতে একেবারেই সময় কম আমাদের টার্গেট হচ্ছে গিফট নেওয়ার এখনও সেগুলো নেই নি আবার এটা শেষ করে আমাদেরকে কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকেও মানে পিক করতে হবে তবে এই সেকশানগুলোতে আমি একা হাঁটছি আমি আমার হাজব্যান্ডকে বাবার সাথে একেবারে ফার্স্টে রেখে এসছি বলছি তোমরা এখানে একটু বসো আমাকে জাস্ট বিশ মিনিট সময় দাও এই বিশ মিনিট আমি এই ভিতরটা একটু ঘুরে আসি আর চলে এলাম প্লান্টের সেকশানে এটা আপনাদের জন্য একটু ভিডিও করেছি আমি একদিন বলেছিলাম যে আমি একটা মানি প্লান্ট খুঁজছি এই প্লান্টার কথা বলছি আমি এগোতে আসার পরে অনেক শপে খুঁজেছি এই মানি প্লান্টটা কোথাও পাইনি বাংলাদেশে কিন্তু আমার এই মানি প্লান্টটা ছিল তবে সেটার মধ্যে যে মার্বেল টেক্সচারটা সেটা দেওয়া ছিল আমার এটা দেখে খুব ভালো লাগছিল তো আমার হাজব্যান্ড বলছিলো যে এখন আর কিছু নিও না আর কিছু ধৈর্য ধরো এগুলো নিয়ে তো সেই প্যাকেট করেই রাখা লাগবে তো আমি আর ও হাঁটছিলাম আর দেখছিলাম এই যে দেখেন সব হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্ট আর সব হচ্ছে মানে হ্যাঙ্গিং করে রাখার আর আপনারা তো জানেন হ্যাঙ্গিং প্লান্টার মানেই আমি শেষ আমার এটার প্রতি এত দুর্বলতা তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও মানে ঘর সাজিয়ে রাখা বা ঘর সাজানোর জিনিস এগুলো খুব পছন্দ করে তো সেই দিক থেকে আসলে আমাদের কোনো দ্বিমত হয় না আর এখানে দেখেন আরও একটা জিনিস দেখাচ্ছি ঝাড়ু ফুল যেটাকে বলতাম আমরা এটা সেটা এটা কিন্তু রিবন দিয়ে করা ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আমি সেলিনাস ক্রাফটে এই ভিডিওটাও শেয়ার করব এটা কিন্তু রিভন দিয়ে আপনারা খুব ইজিলি ঘরেই তৈরি করতে পারবেন আর এখানে কিন্তু কেগুলোর খুব দাম দেওয়া আপনারা যদি এক পাউন্ডের সব থেকে একটা রিবনের রোল কিনেন সেগুলো করে ফেলতে পারবেন তো আমি এখানে এসেছি আসলে আমার একটা ওয়ার্ডারের কাজ ছিল তো সেই ওয়ার্ডারের জন্য আমার কিছু আর্টিফিশিয়াল প্লান্ট লাগতো তো সেগুলোই দেখছিলাম গাছগুলো বেশ ভারী খুব সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ তবে দামগুলো আসলে বেশ ছিল যেমন এটা এটা তো স্পাইডার প্লান্ট আপনারা জানেন এটার দাম কিন্তু বিশ পাউন্ড ছিল আই থিঙ্ক আমি যদি ভুল না বলি তবে বেশ বড়ও ছিল কিন্তু গাছগুলো আমি নিব না কারণ দাম এত বেশি আমার আসলে মানে কষ্ট করে গাছগুলো করে পোষাবে না আবার অনেকেই আছেন আসলে চান যে একটু চিপে করে দিতে তো যাই হোক এই যে হোমের সেকশানগুলোতে ঘুরছিলাম আর বরাবরের মতো এই ডিজাইন চুরি করছিলাম আমি করি কি এই সেকশনগুলোতে ঘুরে ঘুরে যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে সেই ডিজাইনগুলো মাথায় নিয়ে নিই আমি যে কোয়ালিটির কাজগুলো করি সেগুলোর সাথে এই ডিজাইনগুলো মানে এদিক ওইদিক করে মিলিয়ে আমি আমার পছন্দ মতো বা আমার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী করে নিই তো এখন যেহেতু অটম তাই হলুদের মানে কালেকশানটা একটু বেশি আপনারা হয়তো খেয়াল করেছেন এই সেকশানটাতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি বললাম যে যেহেতু তোমার পছন্দের মানুষকে গিফট করবা তুমি একটু দেখে নাও কারণ পরে আসলেও বলে কি যে এটার ওরকম কালার হলে ভালো হতো বা এটা ওরকম হলে ভালো হতো আসলে এই সবগুলোতে দেখা যায় যে কোনো ডিজাইন কিন্তু একটাই আসে আর এগুলোর মধ্যে দেখা যায় যে মানে ডিফারেন্ট কালার পাওয়া খুবই টাফ তো বললাম যে তুমি পছন্দ করে নাও আর এই তো এই সেকশনটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে সব কিছু ছিল সিলভার এমনকি যে প্লান্টগুলো আছে সেগুলোতে ওরা মানে গ্লস যে স্প্রে কালারটা আছে সেটা ইউজ করেছে সিলভার কালারে তো অল টুগেদার দেখতে ভালোই লাগছিল। এই তো এখন চলে এলাম কার্টুনের সেকশানটাতে তো এখান থেকেই হুপসগুলো দেখবো আর ঘুরতে ঘুরতে দেখছিলাম যে এখানে কার্টুনের যে টাই ব্যাগগুলো আছে সেগুলোর অনেক কালেকশন ওরা রেখেছে তো দেখছিলাম আর আজকে দেখলাম যে বেশ কিছু আমাদের বাংলাদেশে যে আগের পুরোনো বড় ক্রিস্টালের যে টাই ব্যাগগুলো সেগুলো দেখলাম যে এখানে অনেকগুলো আছে আর ওদের মানে ক্রিস্টালগুলো বেশ শার্প দেখে খুব ভালো লাগছিল আর বিভিন্ন কালারেরও আছে তো আমার সবসময় এই ধরনের জিনিস আসলে খুব ভালো লাগে আমি বাচ্চাদের জন্য আসলে রাখতে পারি না ওরা ছোট মানুষ তো দেখা যায় যে টিভি দেখে টিভি দেখতে দেখতে এগুলো হাতে নিয়ে টেনে টেনে মানে অন্য মানুষকে হয়ে নষ্ট করে ফেলে তো সেই জন্য ভয় কিনি না আর আজকে ওদের কালার দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এখন যদি না নিই হয়তো বা অন্য সময় আসলে আর পাবো না আমার এগুলো দেখে অনেকে হয়তো ভাববেন যে আপু এত পুরনো ডিজাইন কেন নিচ্ছ আমার কোনো কিছু যখন ভালো লাগে সেটা পুরনো কিনা বা নতুন কিনা অত কিছু চিন্তা করি না যে চোখে ভালো লেগেছে বা আমার কাছে মনে হয় যে আমার বাসায় দিলে ভালো লাগবে তখন আমি নিয়ে ফেলি তো চলে এলাম মিররের সেকশানে আমাদের স্পেশাল গিফটের জন্য আমাদের টার্গেট হচ্ছে মিরর ওয়ালার্ট আর হচ্ছে ঘড়ি তো আজকে এসে দেখলাম যে ওদের বেশ কিছু মিরর আছে ওদের কালেকশান কিন্তু অনেক ভালো মানে মিররের জন্য তো এই যে এখন যে থার্টি ফাইভের মিররটা দেখছেন এগুলো কিন্তু ইটালিয়ান ফার্নিচারের দোকানে সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ অনেক সময় এইট্টি ফাইভও দেখা যায় মানে আমি আমার কথা বলছি আমার এগুলো খুব ভালো লাগতো যখন আমি ডানালামে দেখেছি তখন বললাম যে আসলে প্রাইসটা কিন্তু মানে বেশ তফাত আছে কেন আমরা দ্বিগুণ দাম দিয়ে কিনবো তো সব সময় কিন্তু কাটলে যে পেয়ে যাবেন এমন না দুই একবার ঘুরবেন তারপরে যেটা ভালো লাগে দেখে তারপরে কিনবেন কারণ এক এক সময় কিন্তু এক এক রকম ডিজাইন আসে তো এই যে এখন যে লম্বা মিররগুলো দেখছেন এগুলোও কিন্তু ইটালিয়ান ফার্নিচারের শপে দেখা যায় সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এরকম তো যাক এগুলো শুধু আপনাদের জন্য দেখালাম আমার টার্গেট রাউন্ড মিররের তো সেটাই দেখছিলাম এখান থেকে একটা পছন্দ হয়েছে আর পছন্দ হয়েছে একটা ওয়াল আর্টও তো সবগুলো একটু আমি আগে ঘুরে দেখছিলাম সবগুলো দেখার পর আর কি যেটা ভালো লাগবে সেটাই নিবো সেটা বলতে আমরা আজকে দুটা কি তিনটা জিনিসের মানে জিনিস নেওয়ার টার্গেট নিয়ে এসেছি তো দেখা যাক কি কি আর পছন্দ হয় আমি আপনাদের জন্য একটু ভিডিও করছি আর ঘুরছিলাম আর আমার হাজব্যান্ড বলছিল যে এত ঘোরা লাগবে না কিছু একটা নিয়ে নাও তাহলেই হবে তো বললাম যে সব কিছুতে আসলে ধৈর্য ধরতে হয় একটা জিনিস যখন কাউকে দেই বা নিজেদের জন্য যখন একটা জিনিস কিনি কেউ যখন সুন্দর বলে তখন কিন্তু শুনতে খুব ভালো লাগে আর এই তো এই ওয়ালারটার কথা বললাম একেবারে সিলভার কালার এটাও থার্টি ফাইভ দিয়ে বাট অনেস্টলি এই জিনিসটা এত ভালো লেগেছে আমি জানি না ক্যামেরায় এতটা সুন্দর আসেনি তো এটার প্রাইস কিন্তু থার্টি ফাইভ প্যাকেটে লিখা নিচে যেটা লিখা সেটা অন্য কিছুর দাম লিখা আসলে তো এটা খুব বেশি ভারীও না আর জিনিসটা সামনাসামনি দেখতে এতটা সুন্দর যে কোনো সিটিং রুমে দিলেই কিন্তু খুব ভালো লাগবে তো এটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ হয়েছে তো এটাও একটা টার্গেট করলাম আর হচ্ছে ঘড়ি ও আসার আগে আমি আগেই এসে ঘড়ি দেখছিলাম ও টার্গেট করেছে উপরে যে এই ঘড়িগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো খুব সম্ভবত রোমানিয়ান স্টাইল যেটাকে বলি সেটা ওর এই ঘড়িটা খুব পছন্দ এগুলো দু হাজার আট নয় দশ এগারোর একটা ফ্যাশন ছিল মাঝখানে একটু মানে অন্যরকম এসছে বাট এখন এই ঘড়িগুলো খুব চলছে আমি অনলাইনে আগেই ঘড়িগুলো দেখেছি যে এখানে আছে আমি জানি ওইটা দেখলে খুব খুশি হয়ে যাবে তো দেখছিল আর কোনটা নিবে মানে এখানে এসে বুঝতে পারছিল না তো আমি বললাম যে আমাদের হাতে কিন্তু এখনও বেশ সময় আছে মানে গিফট দেওয়া নেওয়ার যে ব্যাপারটা তো আমরা এগুলো সব মাথায় রেখে দেখে যাই আর অন্য দোকানগুলোতেও যদি সে ঘুরতে চায় ঘুরে নিতে পারে তবে সে বলছিল যে না ঘড়িটা সে নিয়েই যাবে গিফটের পার্টটা শেষ করলাম এখন নিজের জন্য হচ্ছে কার্টুনের হুপস কিনতে যাব তো যাওয়ার আগে দেখলাম যে বেশ কিছু পাতলা পাতলা যে কার্পেট আছে সেগুলো মানে রাগ যেগুলো সেগুলো ওইখানে এমনি দূর থেকে দেখে ভালো লাগছিল তবে বাচ্চাদের ঘরের জন্য আসলে এই ধরনের জিনিস না কারণ ওরা ছুটাছুটি করলে দেখা যাবে যে এগুলো বারবার ঠিক করতে হবে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ফ্লাপি যে কার্পেটগুলো আছে সেগুলো খুব ভালো লাগে আসলে তো এই দেশগুলো তো আসলে ঠান্ডার দেশ আমি জানি না আমার কাছে মনে হয় যে ফ্লাপি কার্পেটগুলোই ওদের মনে হয় বেশি করা উচিত বাট সেগুলো খুব একটা চোখে পড়ে না মাঝে মাঝে কিছু ডিজাইন চোখে পড়ে তো দেখা যায় সেগুলোর কালার আবার ভালো লাগে না আমি ঘুরছিলাম আর ভাবছিলাম যে আমার হাজব্যান্ড হয়তো বিরক্ত হচ্ছে বাট সে দেখলাম যে মানে আমার থেকেও বেশি সে কার্পেট দেখছে আর ওর একটা কার্পেটের প্রতি দুর্বলতা আছে আমি জানি না এটা কেন একেবারে প্রত্যেকটা বাসায় কিন্তু কার্পেট চেঞ্জ করেছে আমাদের বাসাগুলো আসলে টেম্পোরারি চাই না ভালো কিছু কিনে ফেলে যেতে কারণ টেম্পোরারি বাসাগুলোতে হয় কি যে বাসায় একবার উঠেছি সেই বাসার জিনিস বা সেই রুমের জিনিস আরেকটা বাসায় গিয়ে হয় না হয়তো বা কালার কম্বিনেশান বা সাইজ কোনো কিছুতেই মিলে না তো তখন আমরা হয়তো রেখে যাই বা ফেলে দেই এরকম করতে হয় তো সেই জন্য মানে সময় বলে আর কি যে আসলে পারমানেন্ট একটা বাসা খুবই দরকার পারমানেন্ট বাসা না হলে ভালো কিছু কিনা যায় না তো যাক সেই কার্পেটটা খুব পছন্দ করেছে বাট সে চাচ্ছে কফি কালার এবং লাইট চকলেট কালার ক্রিম কালার এই তিনটার কম্বিনেশান

আমাদের কাজ শেষ তো আমি অনেকগুলো কাপড় কিনেছি এর মধ্যে আসলে এগুলো আপনাদের সাথে দেখানো হয়নি তবে কাপড়গুলো দিয়ে যখন কাজ করব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে মানে কার্টুনের যে রিংগুলো এগুলো এর আগেও আমি একবার সেট করেছি ইনশাল্লাহ সামনে যখন সেট করব তখন আপনাদের সাথেও শেয়ার করব। কারণ এই কাজগুলো নিজেরা করে ফেললে কিন্তু অনেক খরচ বেঁচে যায় তো যাক চলে যাচ্ছি বাসায় যাওয়ার আগে এই পিসটা আবারও দেখে যাচ্ছি মানে আমার হাজব্যান্ড আরেকবার একটু দেখে যাচ্ছে ও কনফার্ম হতে যাচ্ছে তো বাসায় চলে যাব আর এই গিফটগুলো কি কি কিনলাম বা ফাইনাল ডিসিশন কি হয়েছে এগুলো দিয়ে কি করব সেগুলো ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ